আজকে রাতের ডিনারে গরুর পায়া যেটাকে বলা হয় নেহেরি আর সাথে গরম গরম সিদ্ধ আটা রুটি, এটা দিয়ে রাতের ডিনারটা শেষ করব। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো এখানে আমি গরুর পায়াটা রান্না করার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দুঃখিত, আজকে রান্না করার সময় একটা মাসি অনেক আমাকে ডিস্টার্ব করতেছিল। 1 চা চামচ আদা রসুনের সাথে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এদিকে এখন আমি পানি দিয়ে দিলাম, আর সাথে ছিল গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাত। যাই হোক, এগুলিকে দিয়ে ভালোভাবে আমি এখন সুন্দর করে রান্না করে শুকিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আজকে যেহেতু নেহেরিদের রুটি খাবো, এর জন্য নেহেরিটাকে ভালোভাবে আমি জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারে অর্ধেক বানিয়ে ফেলেছি। এখন আবার একটু রসুন সাথে ছিল 1টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে অলিভ অয়েল তেলের মধ্যে ভেজে তারপরে এই যে দিয়ে দিলাম গরম মশলার সাথে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি অল্প কিছুক্ষণ সময় জাল করে নিয়েছি। তো আমার রান্নাটা করা হয়ে গেল। নেহেরি গরুর পায়া যেভাবে রান্না করে আমিও কম বেশি ওভাবে রান্না করেছি। তো যাই হোক, এদিকে আমার রান্না কমপ্লিট, মাশাল্লাহ খেতে অনেক মজার হবে, দেখতেও সুন্দর হয়েছে। ভিডিওর শুরুতে আমি কিন্তু বলেছিলাম আজকে নেহেরিটা খাবো হচ্ছে রুটি দিয়ে, তো এজন্য এখন আমি রুটির কাই খুলে নিলাম, সিদ্ধ আটা রুটি যেহেতু বানাবো। এদিকে এখন আমার পুষ্পমণি আমাকে রুটিগুলি বানিয়ে দিচ্ছে রুটির মেকারে, যেহেতু রুটি মেকারে পুষ্প রুটি বানাতে পারে, তাহলে তো অন্য কারো দরকার হয় না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, পুষ্প কি বানাবে, তার বাবা এসে এখন রুটিগুলাকে বানিয়ে দিচ্ছিল। তো পুষ্পর আবু রুটি বানিয়ে দিচ্ছে আর আমি রুটিগুলো এখন ভেজে নিচ্ছিলাম। তো এদিকে এখন আমার রুটিগুলো এক এক করে ভাজা হয়ে গেল। আজকে গরুর পায়া বা নেহেরি দিয়ে হচ্ছে গরম গরম রুটি খাবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।